শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে সকাল সকাল উঠেছি, উঠে কিছুক্ষণ মোবাইল দেখলাম, তারপরে দেখছি তোমাদের দাদাভাই এখনো ঘুম থেকে উঠছে না। ও কিন্তু সকালেই ঘুম থেকে উঠে, মানে আমি ঘুম থেকে ওঠার আগে বাড়ি থেকে চলে যায়। তো তোমাদের দাদাভাই কি হয়েছে বলছি আমি, তো তার পাশে দেখো কি করছে। হাই, সকাল থেকে ব্যাগ সেলাই করছে, দেখো এখানে অনেক, এখানে অনেক ব্যাগ তৈরি করা হয়েছে। সবাই কেমন আছো কমেন্ট করবে কিন্তু। আর তোমাদের দিদি ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই, থ্যাংক ইউ বলার জন্য। আর তোমাদের দাদা ভাই কি হয়েছে, কালকে লাইভে বসছিল? হ্যাঁ যাচ্ছি আমি, কালকে লাইভে বসছিল তো শরীরটা ভালো লাগছে না বলছো, বলছিল তো সকাল থেকে আমি দেখছি যে ঘুমিয়ে আছে। যে মানুষ আমি সকালে ঘুম থেকে ওঠার আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই মানুষ এখনও শুয়ে আছে। তারপরে আমি ঘরে গিয়ে দেখলাম, তো আমি ঘরে গিয়ে দেখলাম, বললাম যে তোমার শরীরটা কি হয়েছে, তুমি আজকে এখনো টিউশন যাওনি, ঘুম থেকে ওঠনি, তুমি তো এরকম শুয়ে থাকো না। তো ও কিছু বলেনি, শুধু মাথা এরকম করে বলছে শরীরটা ভালো লাগছে না। তো চলো দেখি ও কি বলে। তো দেখো এখনো শুয়ে আছে, আর ঘরে কোনো লাইট ফাইট কিছুই নেই। আমি লাইটটা আগে ধরিয়ে দিই, তারপরে ওকে দেখি ও কি হয়েছে। লাইট দিলাম, ওষুধটা খুলে দিই। কি গো, হ্যাঁ শরীরটা কি ভালো লাগছে না, একটু ছাড়ো। তুমি তো এতক্ষণ শুয়ে থাকো না, আজকে কি করে শুয়ে আছো এতক্ষণ? এই দেখো পুরো মাথা, মাথার উপর কাঁথা দিয়ে শুয়ে আছে। আই কি হয়েছে, এই দেখো এত মানে শরীরটা খারাপ লাগছে, ও শুয়ে আছে। কিছু বলো, তোমার বেশি খারাপ লাগছে? পুরো গরম কিন্তু শরীরটা, নাক বন্ধ হয়েছে, জ্বর আসছে, কালকে ভিজেছিলাম যার কারণে এখন কথা বেরোচ্ছে না, মাথাটা ধরে আছে। আমি রান্না করে ওর জন্য ওষুধ নিয়ে আসবো। তো সত্যি এই মানুষটা কখনো এত টাইম শুয়ে থাকে না। এখন বাজে কটা দেখি, 7:30টা বাজে, ও কখনো এই এতটা টাইম শুয়ে থাকে না, কখনো না। আজকে হয়তো একটু বেশি শরীরটা খারাপ হচ্ছে, তার জন্য দেখো শুয়ে আছে, কথাও বলছে না তোমাদের সঙ্গে। কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে। মুখটা লাইট অফ করবো তো? ও এমনিতে ঘুমোলো, লাইট জ্বালানো থাকলে ঘুমোতে পারে না, তার উপর তো এখন জ্বর এসছে, তাই বারবার বলছে লাইট অফ করো, লাইট অফ করো। তো তবু আমি হ্যাঁ বসে আছি। কিছু বলার নেই, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ, আর এখন রান্নাটা করি, তাই আর কিছু বলবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বৃষ্টিতে কেউ ভিজো না। তোমাদের দাদাভাই বৃষ্টিতে ভিজে সর্দিটা এসেছে, সর্দি বল, কালকে রাতে ওষুধ খেয়েছিল, শরীর ভালো লাগছিল না তাই ওষুধ খেয়ে ঘুমিয়েছে, আমিও ওষুধ খেয়েছিলাম, আমারও হালকা হালকা শরীরটা খারাপ লাগছে। তো আমি ভাবছি যে সকালে, রাতে ভালো, সকালে ঠিক হয়ে যাবে, এখন দেখছি সকালে আরও মানে শরীর খারাপটা বেড়েছে। তো এখন ওষুধ এনে খাইয়ে দিতে হবে, আর ও তো এখন ঘুমিয়ে থাকবে, লাইটগুলো অফ করতে বলছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার মানে একটাই, যে আমি সব কিছু বলার চেষ্টা করি, তো আজকে এইটুকু বলে দিলাম যে তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো না। তো সবাইকে টাটা।